প্রিয় দর্শক মতিঝিলের আরামবাগের সার্কুলার রোড থেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি ঠিক আমার ক্যামেরার ফ্রেমে যারা রয়েছেন তারা সকলে বিএনপি কর্মী এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, ব্যানার ফেস্টুন প্রদর্শন করছেন। এবং ঠিক এই পাশে অর্থাৎ বামে আমার ক্যামেরার ফ্রেমে এখন যাদেরকে দেখছেন তারা কিন্তু সকলে জামায়াত কর্মী, অর্থাৎ বিএনপি জামায়াত কিন্তু একেবারে পাশাপাশি একটি জায়গায় অবস্থান নিয়েছেন। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে মতিঝিলের শাপলা চত্বরে মূলত জামায়াত ইসলামীর যে মহাসমাবেশটি করার কথা ছিল সেই মহাসমাবেশ স্থল অর্থাৎ শাপলা চত্বরে পুলিশের অবস্থানের কারণে জামায়াতের নেতাকর্মীরা এই আরামবাগ মোড়ের সড়কে অবস্থান নিয়েছেন এবং সামনে একটি পুলিশ ব্যারিকেড তৈরি করেছে। যতদূর আমরা এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার জামায়াত শিবিরের নেতাকর্মীরা সামনের এরিয়াটিতে অবস্থান করেছেন। ঠিক আমার ক্যামেরার যে ফ্রেমে রয়েছে ঠিক সামনের এই এরিয়াটিতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা হয়তো তাদের এই মহাসমাবেশটি এই জায়গা থেকেই শুরু করবে। তবে ঠিক তার পাশেই রয়েছে বিএনপির নেতাকর্মীরা, তারা মূলত বিএনপির যে নয়াপল্টনে মহাসমাবেশ সেই মহাসমাবেশের যে নেতাকর্মীরা তাদের কিন্তু অবস্থান এই আরামবাগ মোড় পর্যন্ত চলে এসেছে। অর্থাৎ ফকিরা পোল থেকে শুরু করে এই আরামবাগ মোড় পর্যন্ত কিন্তু বিএনপির নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং ঠিক তার সামনে জামায়াতের নেতাকর্মীদের এবং শিবিরের নেতাকর্মীদের অবস্থান রয়েছে। অর্থাৎ বলা যায় যে জামায়াত শিবির এবং বিএনপি কাছাকাছি একটি অবস্থানে রয়েছে এবং ঠিক তার সামনে কিন্তু পুলিশের একটি ব্যারিকেড রয়েছে। জামায়াত শিবিরের নেতাকর্মীরা কিন্তু সেই ব্যারিকেডটি পার হয়ে সামনের দিকে অগ্রসর হতে পারছে না, যার ফলে তারা কিন্তু সামনেই বসে গিয়েছেন এবং সেখানে জড়ো হচ্ছেন এবং নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। শিবিরের নেতাকর্মীদের অবস্থান আজকের বিএনপি জামায়াত ও আওয়ামী লীগ তিনটি দলের সমাবেশ রয়েছে, বিএনপি এবং জামায়াতের মহাসমাবেশ এবং আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। বিএনপি জামায়াত বলা যাচ্ছে একেবারে পাশাপাশি একটি অবস্থানে রয়েছে, যদিও ব্যক্তি অর্থাৎ কর্মী নেতাকর্মীদের অবস্থান একেবারে পাশাপাশি রয়েছে। ঠিক সামনে রয়েছে পুলিশ সদস্যদের অবস্থান, পুলিশ সদস্যরা জামায়াত শিবিরের কর্মীদেরকে শাপলা চত্বরে প্রবেশ করতে দিচ্ছে না। আরামবাগের ঠিক এই সামনের স্থানে একটি ব্যারিকেড তৈরি করছে এবং ঠিক সামনের যে ফুটওভারটি রয়েছে সার্কুলার রোডের আরামবাগের সেই ফুটওভার ব্রিজ থেকে শুরু করে এই মোড় পর্যন্ত কিন্তু জামায়াত শিবিরের নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং পাশাপাশি এই মোড় থেকে শুরু করে ফকিরা পোল হয়ে নয়াপল্টন কাকরাইল এরিয়া জুড়ে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এই এখন দুপুর 12টা বাজে, এখন নাগাদ কিন্তু এই আরামবাগ এবং ফকিরা পোল এরিয়া জুড়ে আমার কাছে এই সর্বশেষ সংবাদ রয়েছে।